অনিন্দিতা এন্টারপ্রাইজের তরফ থেকে আমি দিব্যেন্দু চৌধুরী আপনাদেরকে এই চ্যানেলে ওয়েলকাম জানাই। আজ আপনাদের জন্য একটা 2 BHK ফ্ল্যাট 910 স্কোয়ার ফিটে নিয়ে এসেছি। এই ফ্ল্যাটটা লোকেশন অনুযায়ী সোদপুর স্টেশনের খুব কাছে রয়েছে। সোদপুর স্টেশন এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স অ্যাপ্রক্সিমেটলি 7 থেকে 8 মিনিটের। 2 মিনিট হাঁটলে মেন রাস্তা, যেই রাস্তা থেকে আপনারা মানে বাস পাবেন, অটো পাবেন, ট্যাক্সি পাবেন, সব রকম কানেক্টিভিটি পাবেন। আপনারা এখন স্টেয়ার কেসের ভিউটা দেখতে পাচ্ছেন। আমরা বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে রয়েছি, G+3 বিল্ডিং ফার্স্ট ফ্লোরে এই ফ্ল্যাটটা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে লিফট এরিয়া এখনও লিফট ইনস্টলেশন হয়নি, শুধু ফ্ল্যাটটা রেডি হয়েছে, লিফটের কাজ এখনও বাকি রয়েছে। লিফটটা খুব শিগগিরই কাজ শুরু হবে। বাট ফ্ল্যাটের ভেতরে কিন্তু কালার করা হয়েছে এবং কেউ চাইলে ফ্ল্যাটটা রেজিস্ট্রি করেছে ইউজ করতে পারে। এক একটা ফ্লোরে দুটো করে ফ্ল্যাট। আপনারা দেখতে পাচ্ছেন স্টেয়ার কেসের জাস্ট পাশেই এই ফ্ল্যাটটা রয়েছে এবং এই ফ্ল্যাটের এন্ট্রির যে দিক সেটা কিন্তু ইস্টের দিক করে রয়েছে। আমরা এখন ইস্টের দিকে ফেস করে ফ্ল্যাটে এন্ট্রি করছি এবং এন্ট্রি করার জাস্ট লেফট সাইডে একটা বেডরুম এবং রাইট সাইডে কমন টয়লেট, আর তার সামনে লিভিং ডাইনিং, মানে একটা পোর্শন লিভিং, একটা পোর্শন ডাইনিং এবং ডাইনিংয়ের সাথে কিচেনটাও রয়েছে। আমরা এন্ট্রি গেটের লেফট সাইডে যে বেডরুমটা রয়েছে সেই বেডরুমে ভিউটা এখন স্ক্রিনে দেখালাম। আর একদম সামনে যে ডোরটা দেখছেন সেখান থেকে মাস্টার বেডরুমটা রয়েছে, অ্যাটাচ টয়লেট, তার সাথে ব্যালকনিও রয়েছে। এটা কমন টয়লেট, আমরা এরপরে এর ভিউটা দেখানোর চেষ্টা করব। তার আগে আপনাদেরকে দেখিয়ে নিই এই এন্ট্রি গেটের ডোরটা, যেটা আপনারা ইনসাইড থেকে একটা ভিউ পাচ্ছেন। এন্ট্রি গেটের একদম এন্ট্রি গেট থেকে এন্ট্রি করার পর জাস্ট লেফট সাইডে একটা বেডরুম আর রাইট সাইডে কমন টয়লেট। আপনারা দেখতে পাচ্ছেন সিপি ফিটিংস এখনও, সিপি স্যানিটারি ফিটিংস এখনও লাগানো হয়নি এবং আমরা জাস্ট টয়লেটের সামনেই রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন পুরো টয়লেটের যে ওয়ালটা রয়েছে পুরো ওয়ালটা ঘিরেই মানে টাইলস লাগানো রয়েছে এবং এর টয়লেটটা পুরোপুরি মার্বেল, ফ্ল্যাটটা ভিট্রিফাইড টাইলস দিয়ে তৈরি এবং টয়লেটের যে লেন্থ রয়েছে অ্যাপ্রক্সিমেটলি 7 ফিটের কাছাকাছি লম্বা রয়েছে, চওড়ায় কিন্তু 4.5 ফিটের অ্যাভারেজ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সব রকম পয়েন্ট, কলের পয়েন্ট, গিজারের পয়েন্ট, শাওয়ারের পয়েন্ট সবই রয়েছে। কমন টয়লেটে সব রকম অ্যাডভান্টেজ রয়েছে এবং টাইলসটাও খুব সুন্দর, ভালো কোয়ালিটির টাইলস লাগানো রয়েছে, মার্বেলও যথেষ্ট স্ট্যান্ডার্ড। আমরা কমন টয়লেটের ভিউটা দেখে নিলাম। আমরা এখন জাস্ট কমন টয়লেটের সামনেই রয়েছি। এখন আপনারা কিচেন এরিয়ার ভিউটা দেখতে পাচ্ছেন। এর কিচেন যে রয়েছে এই কিচেনটা কিন্তু সাউথের দিকে রয়েছে। এর যে কিচেনের টপটা রয়েছে গ্রানাইট টপ, এটা পুরোপুরি সাউথের দিকে রয়েছে এবং এইটাই লিভিং ডাইনিং কাম কিচেন বলা যেতে পারে। এর লেন্থ যদি কিচেনটাকে সঙ্গে নিয়ে বলতে হয় তাহলে যে উইন্ডোটা দেখছেন ওই উইন্ডোর ওয়াল থেকে এর লেন্থ মানে কিচেনের ওয়াল পর্যন্ত যে লেন্থটা রয়েছে সেটা কিন্তু অ্যাপ্রক্সিমেটলি প্রায় 14 ফিটের কাছাকাছি রয়েছে, 14 থেকে 15 ফিট রয়েছে, এটা হচ্ছে 17 ফিট রয়েছে। আর যদি কিচেন পোর্শনটাকে বাদ দিই তাহলে 14 ফিট রয়েছে, মানে কিচেনের যে জায়গাটা মার্বেল করা রয়েছে সেই পোর্শনটা বাদ দিলে 14 ফিট রয়েছে। এবং কিচেনটাতে দেখুন কিচেনের যে ব্যারিগেট রয়েছে মিনস এই এই যে ভেট্রিফাইড টাইলস আর মার্বেলের যে ক্রসিংটা সেই সেই অবধি 14 ফিট লম্বা, চওড়ায় কিন্তু 8.5 থেকে 9 ফিটের কাছাকাছি চওড়া রয়েছে। এখন আপনারা কিচেনের ভিউটা দেখতে পাচ্ছেন, উইন্ডোটা পুরোপুরি সাউথের দিকে রয়েছে এবং গ্রানাইট টপটাও সাউথে রয়েছে। কিচেনটা যদি লম্বা মাপা যায় ওই 8.5 থেকে 9 ফিট লম্বা রয়েছে, চওড়ায় কিন্তু 5.5 থেকে 6 ফিটের কাছাকাছি রয়েছে এবং যেহেতু এটা একটা ওপেন কিচেন তো ন্যাচারালি এটা সঙ্গে লিভিং ডাইনিং এরিয়াটাও একসঙ্গে যথেষ্ট একটা বড় এরিয়া বলে মনে হচ্ছে। এর কিচেনের উইন্ডোটা 3 পার্টে ওপেনেবল উইন্ডো রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সব রকম পয়েন্ট রয়েছে, ফ্রিজের পয়েন্ট রয়েছে, মাইক্রো ওভেনের পয়েন্ট দেওয়া রয়েছে, সব রকম অপশনই রয়েছে। আর যে উইন্ডোটা আপনারা লিভিংয়ের ওপরে দেখছেন, লিভিং ডাইনিংয়ের ওপরে, সেই উইন্ডোটা পুরোপুরি নর্থের দিকে রয়েছে। আমরা এখন মাস্টার বেডরুমে প্রবেশ করব এবং আপনারা দেখতেই পাচ্ছেন মাস্টার বেডরুমে ভিউটা এখন আপনাদের স্ক্রিনে রয়েছে, এর সাথে ব্যালকনিও রয়েছে এবং 3 দিকে 3টে উইন্ডো রয়েছে। যে এখন উইন্ডো রয়েছে সেটা নর্থের দিক, আর ওই যেদিকে ব্যালকনি রয়েছে সেটা ইস্টের দিক, আর এই যে বড় উইন্ডোটা রয়েছে এটা সাউথের দিকে রয়েছে এবং তার কর্নারেই দেখুন একটা ছোট অ্যাটাচ টয়লেট রয়েছে। এই বেডরুমটা যদি লেন্থ অ্যান্ড ব্রেথ বলা যায় এটা প্রায় 14x15 একটা বেডরুম, বেশ যথেষ্ট বড় একটা বেডরুম দেওয়া রয়েছে।
মানে অ্যাকচুয়ালি এর সামনের যে ব্যালকনিটা রয়েছে সেদিকে ল্যান্ডটা একটু ছোট হয়ে যাওয়ার জন্য একটুখানি বলা যায় ত্রিকোণ টাইপের বেডরুমটা রয়েছে, যেদিকটা চওড়া দিক সেদিকে প্রায় 14 ফিট রয়েছে, আর যেদিকটা ছোটো দিক মিনস যেদিকে ব্যালকনিটা রয়েছে সেটা কিন্তু 10 ফিটের অ্যাভারেজে রয়েছে, 9.5 ফিট মতন রয়েছে। আপনারা অ্যাটাচ টয়লেটের একটা ভিউ দেখতে পাচ্ছেন এবং এই টয়লেটটা খুব বেশি বড় নয়, অ্যারাউন্ড 3.5x4 একটা টয়লেট এবং যথেষ্টই স্পেস রয়েছে। দেখুন টয়লেটের ওপরে একটা লফটও দেওয়া রয়েছে, যদিও সেটা রুমের ভেতরেই। এবং এট আপনারা দেখতে পাচ্ছেন সিপি ফিটিং, স্যানিটারি ফিটিংস এখনও লাগানো হয়নি এবং এটার যে ফ্লোরিং সেটাও কিন্তু মার্বেল ফ্লোরিংই রয়েছে। সাইডে যে ওয়ালে যে টাইলস লাগানো রয়েছে সেটা কিন্তু একদম যে আপনার বলা যায় যে সিলিং হাইট সিলিংয়ের থেকে নিচে মিনস লিন্টন হাইট অবধি রয়েছে, মানে সানশেড হাইট যেটা সেই হাইট পর্যন্ত রয়েছে। আমরা এখন সাউথের দিকে উইন্ডোটায় এলাম এবং দেখুন পাশের যে বিল্ডিংটা হলুদ কালারের বিল্ডিং দেখা যাচ্ছে সেটা কিন্তু প্রায় 8 থেকে 9 ফিটের ডিফারেন্সে রয়েছে। দেখুন রাস্তায় যে গাড়ি চলছে সেটাও দেখা যাচ্ছে, হালকা ভিউ আপনারা পাচ্ছেন রাস্তায় গাড়ি চলার, এবং এটা পুরোপুরি সাউথ ওপেন একটা উইন্ডো। এবং যেহেতু 8-9 ফিটের গ্যাপ রয়েছে পাশের বিল্ডিংটা, তো ন্যাচারালি সাউথ কিন্তু পুরোটাই খোলা থাকছে, যাতে কোনো ব্লক হওয়ার সম্ভাবনা থাকছে না। এবং উইন্ডোটাও যথেষ্ট বড়, যার ফলে সাউথ আর নর্থের ক্রস ভেন্টিলেশন থাকায় খুব সুন্দর একটা হাওয়া কিন্তু রুমের ভেতরে আমরা ফেস করছি। আমরা ব্যালকনিতে এলাম এবং এই ব্যালকনিটা পুরোপুরি হ্যাঙ্গিং ব্যালকনি, আপনারা দেখতে পাচ্ছেন থ্রি সাইড ওপেন। যেদিকটা ডান দিক মানে যেদিকটা এখন আমরা রয়েছি সেদিকটা সাউথের দিক, এবং এই ব্যালকনিটা খুব সুন্দর গাড়ি চলাচল করছে সেটাও দেখতে পাচ্ছেন, রাস্তা দেখা যাচ্ছে। এবং এর যে লেন্থ রয়েছে এর লম্বা প্রায় 9 ফিটের কাছাকাছি রয়েছে, 8.5 থেকে 9 ফিট, যেহেতু সামনের দিকে ল্যান্ডটা একটু ছোটো হয়ে গেছে। আর এই যে ছোটো দিকটা সেদিকেও একটা রাস্তা রয়েছে, যেই রাস্তাটার ভিউ আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এদিকটা নর্থের দিক। আর যেদিকটা চওড়া রয়েছে মিনস বড় বড় জায়গা রয়েছে সেই দিকটা কিন্তু পুরোপুরি ইস্টের দিকে রয়েছে। আমরা এখন ব্যালকনি থেকে প্রবেশ করলাম মাস্টার বেডরুমে, যেহেতু তিন দিকে তিনটে উইন্ডো তো যার ফলে এই বেডরুমের ক্রস ভেন্টিলেশনটা খুবই সুন্দর। আমরা এখন নর্থের দিকের ভিউটা দেখতে পাচ্ছি, দেখুন রাস্তা এদিকেও রয়েছে একটা এবং সেখান থেকেও গাড়ি চলছে সেটাও দেখা যাচ্ছে। যাদের এই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর অবশ্যই আমাদের এই নিচে যে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বারটা রান করছে প্লাস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করুন, যদি ফ্ল্যাটটা কেনার ইন্টারেস্টেড থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। এখন আমরা লিভিং ডাইনিংয়ের ওপরের যে উইন্ডোটা সেটার সামনে আসবো এবং সেটাও নর্থের দিকের উইন্ডো এবং এটাও রোড ফেসিং রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন গাড়ি অলরেডি রয়েছে বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে রয়েছে এবং রাস্তাটা যথেষ্ট চওড়া, দুটো কেন তিনটে গাড়ি আশেপাশে যাতায়াত করতে পারে, এতটাই চওড়া রাস্তা একটা। ওয়েল কানেক্টেড, স্টেশন খুবই কাছে, সব রকম মার্কেট প্লেস বলতে পারেন, মল বলতে পারেন, দোকানপাট সবই একদম খুব কাছে ফ্ল্যাটের, মানে সবই ওয়াকেবল ডিস্টেন্সে রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তার ভিউ যেহেতু রয়েছে। আমরা সেকেন্ড যে বেডরুম সেটাতে প্রবেশ করবো এবং সেটার উইন্ডোও কিন্তু নর্থের দিকে রয়েছে। এই বেডরুমের যে সাইজ রয়েছে এটা পুরোপুরি স্কোয়ার একটা বেডরুম এবং এটা কিন্তু লম্বায় প্রায় 13 ফিটের কাছাকাছি লম্বা রয়েছে, চওড়ায় কিন্তু 10.5 ফিট রয়েছে, যথেষ্ট বড় একটা বেডরুম। আপনাদেরকে আগে যারা বলছিলাম যে আমাদের এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকনে অল ক্লিক করে রাখুন। এবং যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আমরা প্রাইসটা এই কারণেই মানে ফ্ল্যাটের সাথে বলি না, কারণ যেহেতু আমাদের যে কোনো ফ্ল্যাট মিনস যেগুলো রেডি ফ্ল্যাট বা আন্ডার কনস্ট্রাকশন লেভেলের ফিনিশিং লেভেলে রয়েছে সেই ধরনের ফ্ল্যাটগুলোর অ্যাডভার্টাইজমেন্ট আমরা আমাদের এই চ্যানেলে দিতে পারি, কিন্তু আন্ডার কনস্ট্রাকশন অনেক প্রজেক্ট আছে যার কোনো রকম ভিডিও বা ইনফরমেশন আপনাদের কাছে পৌঁছবে না যদি আপনারা আমাদের সাথে ফোনে কন্ট্যাক্ট না করেন। তো আপনারা কাইন্ডলি আমাদের সাথে কন্ট্যাক্ট করুন, কোনো রকম ডিস্টারবেন্সের ব্যাপার নেই, আপনারা আপনার সুবিধার মতো কন্ট্যাক্ট করুন, তাহলেই আপনাদেরকে আরও ইনফরমেশন দেওয়া যাবে। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে ভিডিওটি দেখার জন্য।